বিহারে বাস করবে আর হরপা বানের জন্য প্রস্তুত থাকবে না, তা বললে তো কেউ শুনবে না। ঠিক তেমনিভাবে জীবন পেয়েছো একটা মানুষের আর আচমকা বাইরে বেরোনোর জন্য তৈরি থাকবে না, সেটা বললেও কিন্তু চলবে না। দুপুর একটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে হাওড়ায়। মাত্র 3 মিনিট আগে স্টেশনে পৌঁছাতে পেরেছিলাম বলে রক্ষে, নইলে ট্রেন তো ফেল হতোই, তার সাথে হার্টটা ফেল হলেও হতে পারত। হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ বন্ধ। পরিশ্রম কাকে বলে দেখো। এই কমপ্লেক্সটা নতুন হয়েছে বুঝলে, দেখে মন পুরো ভরে যাচ্ছে। দুটো রেললাইন থেকে 4টে রেললাইন হবে দেখো। সবে মাত্র নামলাম বাস থেকে। গগন চুম্বি সব অট্টালিকা, পিঁপড়ের মতো শাড়ি দিয়ে গাড়ি, আর মাছির মতো চারিদিকে মানুষের ভিড়। যত বড় শহর ঠিক তত বড়ই এর ব্যস্ততা, কিন্তু তারপরেও দিনের শেষে আমাদের কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, আনন্দের শহর। আর সেটা বোঝা যায় বিকেলে বড় বাজারে বেড়াতে বের হলেই। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা এমনিতেই একটা ব্যস্ত শহর, তার উপর যখন সন্ধ্যা ঘনায় তখন সেই ব্যস্ততা আরও বাড়ে, কারণ বেশিরভাগ মানুষের তখন ছুটি হয়। ঝাঁকুনিওয়ালা চলন্ত বাসে দাঁড়িয়ে থেকে থেকে যখন পায়ে ব্যথা আরম্ভ হলো, তখন সৌভাগ্যক্রমে একদম পিছনের সিটে বসার একটা জায়গা পেলাম। আর যেই বসার জায়গাটা পেলাম, সঙ্গে সঙ্গে নিজের চোখ দিয়ে দেখা বাদ দিয়ে শুরু হলো লেন্সের চোখ দিয়ে দেখা বড় বাজারকে। সত্যি বড় বাজার শুধু নামে নয়, আসলেই এটা বিশাল বড় একটা বাজার। খুব কম জিনিসই আছে যা এই বাজারে পাওয়া যায় না, আর ভিড়টাও ঠিক ততটাই। সূর্যের তেজ একদিকে কমতে থাকে, আর ঠিক তখনই শহরের তেজ কিন্তু বাড়তে থাকে। সমস্ত খাবারের স্টল, অন্যান্য দোকানপত্র, মানুষজনের ভিড়, বিশেষ করে মানুষের মনে ফুর্তির একটা ভিড়, চারিদিকে ঘোরাঘুরি করার একটা আয়োজন বিকেল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কিন্তু জমজমাটভাবে চলতে থাকে। তখন এই মায়াবী শহরটাকে আরও জমকালো মনে হয়। কেউ ঝালঝাল ফুচকাকে পুরোটাই মুখে পুরে দিচ্ছে, কেউ আবার একটু রোলে কামড় বসাচ্ছে, কেউ আবার সেই ফাঁকে একটু পকোড়াটাকে চেখে দেখতে পছন্দ করছে। ও বাপরে 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 বাপ, এরকম চলতে থাকলে তো ইএনটিতে এক্ষুনি ব্যাপক ভিড় লেগে যাবে। কান কা থোড়া প্রবলেম হ্যায় বেটা, মেশিন লাগাও মেশিন, কান কা মেশিন। মোট কথা সবাই কিন্তু এখন ব্যস্ত, ঘোরাঘুরি করতে কেউ ব্যস্ত, কেউ অফিস থেকে ফিরতে ব্যস্ত, ব্যস্ত এই শহরের প্রত্যেকটা মানুষই এখন ব্যস্ত।
দিনের আলো ফুরিয়ে না গেলে জানতেই পারতাম না যে দিনের থেকে রাত্রে হাওড়া ব্রিজটাকে দেখতে বেশি সুন্দর লাগে। রাত্রির রকমারি আলোতে রঙিন হয়ে উঠেছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। প্রাকৃতিক আলোতে নয়, মনুষ্যসৃষ্ট আলোতেই মনুষ্যসৃষ্ট এই সেতু হয়ে উঠেছে আরো মায়াবী। যা লাইন পড়েছে মনে হচ্ছে টিকিট কাটতে কাটতেই ট্রেন ফেল হয়ে যাবে। যাই হোক, বাড়ি যখন ফিরতে হবে তখন ট্রেনে চাপতে হবে। ফুচকা রোল বা পকোড়া নয়, চলন্ত ট্রেনের ভিতরে বসে নুন মাখানো লাল ভাজা বাদাম এবং চাল ভাজা খাওয়ার জন্য মনটা উসখুস করছিল। অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে রাতের ট্রেন। ও, এক ঝলকে প্ল্যাটফর্ম পেরিয়ে গেলাম। রেলপথ আর সড়কপথ পাশাপাশি অবস্থিত হওয়ায় লোহার রাস্তা রেলপথের উপর বসেই পিচ রাস্তার উপর হু হু করে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইটগুলোকে অন্ধকারে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে, চোখে পড়ছে খুব সহজেই। একটা ফিউল স্টেশনও নজরে এলো। ফাইনালি বর্ধমান এত রাত্রে। ফাইনালি আমার আরেক শহর বর্ধমান, এটাও কিছু কম যায় না। তো এই ছিল আজকের ক্যামেরার ক্রিয়াকলাপ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো বা এখনো না করে থাকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই। ঝাঁকুনিওয়ালা চলন্ত বাসে